আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মেমোরি আইসি দিয়ে কিভাবে একটি লাইটিং সিস্টেম তৈরি করা যায় সেটি আপনাদের মাঝে দেখাবো। তো এই আইসিটির মডেল হচ্ছে CD4047 একটি আইসি। তো আইসিটি দিয়ে অনেক সুন্দর লাইটিং অপারেটর তৈরি করা যায়। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আইসির যে 14টি পিন আছে, তো এর মাঝে প্রথমত 4, 5, 6 এবং 14 নম্বর পিন অ্যাড করতে হবে। দ্বিতীয়ত যে কাজটি সেটি হচ্ছে 7, 8, 9 এবং 12 নম্বর যে পিনটি আছে এটি শর্ট করতে হবে, মানে এই পিনগুলো একত্র করতে হবে। তারপর যে কাজটি সেটি হচ্ছে একটি ক্যাপাসিটার লাগাতে হবে। তো ক্যাপাসিটারটি 10 ভোল্ট। তো ক্যাপাসিটার যে মাইনাস পয়েন্টটি সেটি হচ্ছে 1 নম্বর টার্মিনালে, আর 3 নম্বরে হচ্ছে ক্যাপাসিটারের প্লাস পয়েন্টটি ভালোভাবে শোল্ডারিং করতে হবে। তো ভালোভাবে লাগিয়ে নেবেন এবং ভেরিয়েবল যে রেজিস্ট্যান্সটি আছে সেটির 2 টার্মিনাল যে সাইডে সেটি একমাত্র ফাঁকা রাখবো, আর পরবর্তীটি আমরা 2 নম্বর পিন অ্যাড করব এবং এক সাইড যেটি সেটি আমরা ক্যাপাসিটারের প্লাস সাইডে অ্যাড করব। তো আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমাদের কাজ হচ্ছে লাইটিং লাগানো। তো লাইটগুলা অবশ্যই আপনি চাইলে বেশি লাগাতে পারেন, আমরা কম লাগিয়েছি। 11 এবং 12 নম্বরে একটি লাইট এবং 9 ও 10 নম্বরে একটি লাইট। এখন আমরা প্লাস এবং মাইনাস ব্যাটারি সংযোগ দিব। ব্যাটারি সংযোগ অবশ্যই 3 পয়েন্ট অথবা 4 ভোল্ট হলে হবে। আমাদের যে 4, 5, 6 হচ্ছে প্লাস, আর 7, 8 বা 9, 12 যেটি সেটিতে আমরা মাইনাস সংযুক্ত করব। এটির একটি ভালো বিষয়টি সেটি হচ্ছে ভেরিয়েবল ঘুরিয়ে লাইটগুলা অপারেটিং চেঞ্জ করা যায়, স্লো এবং ফাস্ট করা যায়। তো এভাবে আপনি চাইলে অনেক সুন্দর অপারেটিং তৈরি করে নিতে পারেন। তো আপনাদের যেরকম প্রয়োজন সেই রকম লাইটিং তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।